बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम, अस्सलामु अलैकुम। तो आमी मोहम्मद इदरीस तोमादेर अनलाइन क्लासेर पक्ष थेके सबाइके जानाच्छि शुभेच्छा ओ स्वागत। तो आज आमी उपस्थित होयेछि तोमादेर तृतीय श्रेणीर विज्ञान विषय निये अध्याय सात खाद्य सम्पर्के किछु आलोचना करब। তো এই অধ্যায় সম্পর্কে ইতিপূর্বেও আমি আলোচনা করেছি। তো এখন আলোচনা করব খাদ্যেরই ফল নিয়ে। আচ্ছা, ফলটা কি? ফলটা হচ্ছে যে আমরা যে সমস্ত খাবারগুলো খাই তার মধ্যে ফল হচ্ছে অন্যতম একটি খাদ্য উপাদান। যেমন এই ফলে কী কী আছে? ফলে ভিটামিন ও খনিজ লবণ আছে। এই ফলে যেমন ধরো আম, কলা, পেঁপে, কমলা, আঙ্গুর ইত্যাদিকে আমরা কী হিসেবে চিনি? যে ফল হিসেবে চিনি। এই ফলকে আবার বছরে আমরা কয়টি ভাবে ভাগ করছি? ফলগুলোকে আমরা বছরে মানে তিন ভাগে ভাগ করছি। যেমন একটা হচ্ছে শীতকালীন ফল, একটা হচ্ছে গ্রীষ্মকালীন ফল, আর একটা হচ্ছে বারোমাসি ফল। যেমন ধরো একটা আছে কি যে গ্রীষ্মকালীন ফল, গ্রীষ্মকালীন, আচ্ছা গ্রীষ্মকালীন, আর একটা কী আছে শীতকালীন, আচ্ছা শীতকালীন, আরেকটা আছে কি বারোমাসি, বারোমাসি ফল, তাই না? তো ফলকে আসলে আমরা বছরে কয়টি ভাগে ভাগ করেছি? যে ফলকে সাধারণতভাবে বছরে তিনটি ভাগে ভাগ করা যায়। এর মানে বছরে আমরা এই তিনটা সময়ে ফলগুলো পেয়ে থাকি। যেমন গ্রীষ্মকাল অর্থাৎ গরমের কাল, গরমের সময় যে সমস্ত ফল আমরা পেয়ে থাকি সেগুলোকে কী বলা হয়? যে গ্রীষ্মকালে ফল বলে। যেমন এই যে বর্তমান সময়টা, এই সময়টা কী সময়? গ্রীষ্মকাল। অর্থাৎ এটা কিন্তু শীত নয়, গরম। তো গরমের মধ্যে আমরা কী বলি? গ্রীষ্মকাল। এখন এই সময় আমরা কী কী ফল পাইতেছি বাজারে? দেখা যায় যে আম, কলা, আনারস, লিচু, কাঁঠাল, বেল, পেয়ারা ইত্যাদি ফল পাওয়া যায়। তো এই সমস্ত ফলকে বলা হয় কী ফল? গ্রীষ্মকালীন ফল। গ্রীষ্মকালীন ফলগুলো কী কী? যেমন আম, কলা, আনারস, আনারস ইত্যাদি, এই সমস্ত ফল হইল কে গ্রীষ্মকালীন ফল। আচ্ছা, আর একটা কী আছে? শীতকালীন ফল। শীতকালীন ফল কোনগুলা? যে সমস্ত ফল, যে সমস্ত ফল আমরা শীতের সময় পেয়ে থাকি সেই সমস্ত ফলকে কী বলা হয়? শীতকালীন ফল। কারণ শীতকালীন ফল কাকে বলে? যে সমস্ত ফল আমরা শীতকালে পেয়ে থাকি সেই সমস্ত ফলকে শীতকালীন ফল বলা হয়। যেমন ধরো শীতকালে কী কী পায়? যেমন কমলা, কমলা, তারপরে জলপাই, জলপাই, বরই ইত্যাদি, এই সমস্ত কি? এই সমস্ত হচ্ছে শীতকালীন ফল। তাহলে শীতকালীন ফল কাকে বলে? মানে যে সমস্ত ফল আমরা শীতকালে পেয়ে থাকি এই সমস্ত ফলকে শীতকালীন ফল বলা হয়। তো শীতকালে আমরা কী কী ফল পাই? মানে অনেক কিছু পাই, তার মধ্যে দুই তিনটা ফলের নাম উল্লেখ করছি এখানে। কী আছে? কমলা, জলপাই, বরই ইত্যাদি। তারপরে আছে যে বারোমাসি ফল। যেমন বারোমাসি ফল, বারোমাসি ফল কোনটা? মানে যে ফল আমরা বছরে বারো মাসে পর্যাপ্ত পরিমাণে পেয়ে থাকি সেই ফলকে বলা হয় বারোমাসি ফল। অর্থাৎ এই ফলের কোনো সময়সূচি নাই, সারা বছর এই ফল আমরা পেয়ে থাকি। যেমন তার মধ্যে কী আছে? যেমন ধরো কলা, কলাটা কি আমরা সারা বছরই পেয়ে থাকি, তাই না? তারপরে আছে পেঁপে, পেঁপেও আমরা সারা বছর পাই। তারপরে আর একটা ধরো নারিকেল আছে, এগুলোর কোনো সময়সীমা নাই, এগুলো কী করে মানে সারা বছর পাওয়া যায়।
তো যে ফলটাকে আমরা বারো মাস পাই সেই ফলকে আমরা বলি বারোমাসি ফল। তাহলে ফলের দিক দিয়ে বিবেচনা করে ফলকে আমরা কয়ভাবে ভাগ করছি, তিন ভাগে, গ্রীষ্মকালীন ফল, শীতকালীন ফল আর একটা বারোমাসি ফল। আচ্ছা, এরপরে আসো এখন সবজি। যেমন ফল খাইলাম তাই না, এখন আমরা কি খাবো? সবজি। সবজিটা কি? অর্থাৎ আমরা ভাত খাওয়ার সময় ভাতের সাথে তরকারির সংমিশ্রণে যে সমস্ত উপাদান খেয়ে থাকি সেগুলোকেই আমরা বলি সবজি। মানে বিভিন্ন প্রকার শাক বা গাছের লতা যা আমাদের খাতে কি শরীরে ভিটামিন এবং শক্তি যোগাতে সাহায্য করে। তো সবজিতেও আছে প্রচুর পরিমাণে ভিটামিন এবং খনিজ লবণ। তো এই ফলের মতো এই সবজিটাকেও আমরা কী করছি? সবজিটাকেও আমরা তিন ভাগে ভাগ করছি। একটা আছে কি, একটা আছে যে শীতকালীন সবজি। শীতকালীন সবজি আরেকটা আছে গ্রীষ্মকালীন, গ্রীষ্মকালীন সবজি আরেকটা আছে বারো মাসে সবজি। মানে ফলকেও আমরা যে তিনটা ভাগে ভাগ করছি, আবার সবজিকেও আমরা ওই তিনটা ভাগে ভাগ করছি। তাহলে শীতকালীন সবজি, মানে শীতকালে যে সমস্ত সবজি পাওয়া যায় সেগুলোকে বলা হয় শীতকালীন সবজি। যেমন শীতকালে কী কী সবজি পাবো? যেমন ধরো শিম, মূলা, লাউ ইত্যাদি। শীতকালীন কী কী? শিম, তারপরে মূলা, লাউ ইত্যাদি। তো বইয়ে বইয়ে আরও দেওয়া আছে, কিন্তু আমি এখানে সবগুলো উল্লেখ করলাম না, শুধু তিনটা দিয়ে যদি ইত্যাদি দাও তাহলে হয়ে যাবে। আচ্ছা, তারপরে ধরো আরেকটা কী আছে, গ্রীষ্মকালীন। গ্রীষ্মকাল অর্থাৎ গরমের দিনে বা গ্রীষ্মকালে আমরা যে সমস্ত সবজি পেয়ে থাকি সেগুলোকে আমরা গ্রীষ্মকালীন সবজি বলে থাকি। যেমন কি আছে, বিভিন্ন ধরনের শাক বা বিভিন্ন ধরনের ফল জাতীয় সবজি, যেমন ধরো এই যে পটল। যেমন কি আছে, পটল, তারপরে চাল কুমড়া, পটল, চাল কুমড়া, ডাটা শাক, ডাটা শাক, তারপর কী আছে, পুঁটি শাক, মানে পুঁই শাক তাই না, ডাটা শাক, তারপর কী আছে, পুঁই শাক। পুঁই শাক ইত্যাদি অর্থাৎ যে সমস্ত সবজি আমরা গ্রীষ্মকালে পেয়ে থাকি এই সমস্ত সবজিকে কি বলে? গ্রীষ্মকালীন সবজি বলা হয়। যেমন এটা কি, পটল, পটল, চাল কুমড়া, ডাঁটা, পুঁই শাক ইত্যাদি। এই সমস্ত সবজিগুলো আমরা কোন সময় পেয়ে থাকি? যেমন গ্রীষ্মকালীন সময়ে পেয়ে থাকি। আচ্ছা, এরপরে দেখো এরপরে আছে কি, যে বারো মাসের সবজি। আর বারো মাসের সবজি কোনটা? অর্থাৎ বছরের বারো মাসে আমরা যে সমস্ত সবজি পেয়ে থাকি সেগুলোকে আমরা কী সবজি বলি? বারো মাসের সবজি বলি। যেমন যেমন ধরো পেঁপে, বেগুন, কাঁচাকলা, কাঁচাকলা বা কাঁচকলা, কাঁচকলা, তারপরে লাল শাক, কি আছে, লাল শাক, লাল শাক, কলমি শাক, কলমি শাক ইত্যাদি। এই সমস্তকে কী বলা হয়? যে বারো মাসের সবজি। অর্থাৎ ফল এবং সবজি দুটাকেই আমরা বছরের তিনটা ভাগে ভাগ করেছি তাই না। একটা হচ্ছে গ্রীষ্মকালীন ফল বা সবজি,
আরেকটা হচ্ছে শীতকালীন ফল বা সবজি, আরেকটা হচ্ছে বারোমাসি ফল বা সবজি। তো সংক্ষিপ্তভাবে উত্তর একটাই যে গ্রীষ্মকালে যে সমস্ত ফল বা সবজি পাওয়া যায় সেগুলোকে আমরা গ্রীষ্মকালীন ফল সবজি বলি। তারপরে দুটা তিনটা করে নাম দিয়ে ইত্যাদি দিয়ে রাখবা। তারপরে শীতকালে যে সমস্ত ফল ও সবজি পাওয়া যায় সেগুলোকে আমরা শীতকালীন ফল ও সবজি বলে থাকি। তো অনুরূপভাবে দুই তিনটা নাম, বারো মাসিটাও ঠিক সেইভাবে। তো এখানে তোমাদের বোঝানোর মতো বা ই করার মতো আর কিছু নাই। তো যা হোক, আজ আর তোমাদের বেশি কিছু আলোচনা করব না। তো এই অধ্যায়ে ইতিপূর্বে আমি আলোচনা করেছি, আজও আলোচনা করলাম। তো আজকে যে সমস্ত আলোচনাগুলো করেছি এগুলো তোমরা বইয়ে মনোযোগ দিয়ে দেখবা, এবং কিছু যদি বোঝার বাকি থাকে তাহলে আমাকে কমেন্টস করে জানাবা, আমি তোমাদের জানাতে চেষ্টা করব। তো করোনাকালীন সময়ে সবাই স্বাস্থ্যবিধি মেনে চলো, বিনা প্রয়োজনে কেউ ঘরের বাহির হব না, নিজে সুস্থ থাকবো, পরিবারকে সুস্থ রাখবো, নিজে বাঁচবো, পরিবার বাঁচবে, দেশ বাঁচবে। তো সবারই সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি, খুদা হাফেজ।